সেনেস ঘোষণা করছে, আবার সেই সেনেস আমিও গ্রহণ করেছি। এই মাহফিলের সভাপতির মাধ্যমে আমি ফাটাইছি, আমি হাফেজ ইলিয়াস আমি গ্রহণ করলাম। তারা দুজন নাম বলছে, সে এবং তার সাথে আদারকের নামও বলছে, তাকে নিয়ে, হ্যাঁ তাকে নিয়ে সেনেস ঘোষণা করছে। হ্যাঁ আমি সেই সেনেস গ্রহণ করলাম, সেটা আমি ঘোষণা দিয়েছি। তারা কখন কোথায় বসবে সেটা শুধু বলার অপেক্ষায় আছে, কারণ আমি একজন হলেও আহলে বাইতের প্রেমের দ্বারাই থাকব, আহলে বাইতের দুশ্মনের বিরুদ্ধে লড়ে যাব। আমার অত কোরআন হাদিসের দলিল লাগবে না, একটাই যথেষ্ট, আমি আহলে বাইতের প্রেমের দ্বারাই আছি। সুতরাং আহলে বাইতের দুশ্মন যে বা যারা, তার বিরুদ্ধে আমি বা আমরা লড়ে যাব, যেখানে যাওয়ার, যেখানে যেটা বলার, যেটা করার সেটাই করব, কারণ এই জীবন তো একদিন চলে যাবে। আমরা আহলে বাইতের প্রেমের ধারায় থাকার জন্য সেই শিক্ষা মহান ইমাম হায়াত আমাদেরকে দান করেছেন। কোনো ভয় আতঙ্কে, কোনো প্রলোভনে, কোনো কিছুই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। হ্যাঁ আমরা ঘোষণা করেছি, আমরা এখনো ঘোষণা করতেছি কি তাদের বৃষ্টিতে মুয়াবিয়া, আসলে সেটাও লেখা ভুল, আমরা বলবো ইমানিয়াতের দৃষ্টিতে মুয়াবিয়া, ইমানিয়াতের দৃষ্টিতে মুয়াবিয়া, তারা লেখছে শরীয়তের দৃষ্টিতে মুয়াবিয়া। বললাম লেখক মুফতি আহমদ ইরহান নঈমী, তাদের মুরব্বী লেখছে কি, কাফের এজিদ যে জালেম ছিল, পাপিষ্ট ছিল, মুয়াবিয়ার জানা ছিল না, মুয়াবিয়া জানা থাকত তাহলে কাফের এজিদকে ক্ষমতা দিত না, তাহলে বুঝা গেল কি ক্ষমতা দিয়েছে। সেই কথায় কি আমরা বুঝে নিলাম, কাফের এজিদকে ক্ষমতা দিয়েছে। সেই একই বইতে আমি খ্রিস্টান নম্বর সহ লিখতেছি, রেডি করতেছি, প্রকাশ করব, শুধু বই নাম বলতেছি। একই বইতে লেখছে ইমাম আকবর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি মুয়াবিয়ার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা যদি সেটা হয়, তাদের কথা মতে যদি সেটা হয়, তাহলে সেই ইমামে আকবর যে বায়াত গ্রহণ করেছে, ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা না দিয়ে তার কুপুত্র জালিম কাফের এজিদকে কেন ক্ষমতা দিল প্রশ্ন লাগলাম। তাদের কথাই ইমাম হুসাইন মুয়াবিয়ার হাতে কি বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে, নাউযুবিল্লাহ। তাদের কথাই যদি সেটা হয়, তাহলে মুয়াবিয়া কেন কাফের এজিদকে ক্ষমতা দিল, ইমামে আকবরকে দিল না? একটা গেল। সেই একই বইতে 76 পৃষ্ঠা লেখতেছে কি এজিদকে ক্ষমতা দেওয়াটা শরীয়তের দৃষ্টিতে ঠিক ছিল না, কারণ এজিদ পাপিষ্ট জালিম ছিল। একই বইতে সবিরোধী তাদের কথা, তারা সেই বইতে লেখছে কি এজিদ জালিম ফাসিক ছিল, সেটা মুয়াবিয়ার উপস্থিতিতে প্রকাশ পাই নাই বা জানা ছিল না, বিদায় ক্ষমতা দিয়েছে। সেই এজিদের কারণে মুয়াবিয়াকে দায়ী করা যায় না, কারণ তখন এজিদ জালিম বা কাফের পাপিষ্ট, তাদের কথাই বলতেছি আমি, সেটা প্রকাশ ছিল না বা মুয়াবিয়া জানত না, সেজন্য ক্ষমতা দিয়েছে, সেটার জন্য মুয়াবিয়াকে দায়ী করা যাবে না। আবার সেই একই বইতে লেখতেছে, ধরা পড়তেছে এরা, কারণ হকটা প্রকাশ পাবে, হকটা এদের বইতে আবার লেখতেছে কি ওই এজিদকে ক্ষমতা দেওয়াটা শরীয়তের দৃষ্টিতে ঠিক ছিল না। আচ্ছা দিয়েছে কে? মুয়াবিয়া। তাহলে মুয়াবিয়া ক্ষমতা দেওয়াটা অন্যায় করছে, তাদের কথায় মুয়াবিয়া কি করছে অন্যায়, এবং তাদের কথায় এজিদ আগে থেকে কি ছিল, জালেম কাফের শয়তান মলুন মাকদুব ছিল। তাদের বইতে এই শরীয়তের দৃষ্টিতে মুয়াবিয়া, এই বইতে